দেশে রক্তপাত হত্যার রাজনীতি জিয়ার সময় শুরু, খালেদাও একই পথে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি জড়িত থাকা দিবালোকের মতো সত্য, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেগম খালেদা জিয়ার আরও চার মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে ভার্চুয়াল বেঞ্চের আদেশ। করোনা মোকাবেলায় সরকার একদিকে গা ছেড়ে দিয়েছে, আরেকদিকে দিচ্ছে অসত্য তথ্য, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। চার কোটি টাকার তথ্য গোপনের অভিযোগে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে চট্টগ্রামে দুদকের মামলা। কক্সবাজারের চকরিয়ায় গরু চোর সন্দেহে মা মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন কক্সবাজার জেলা প্রশাসনের। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামী মফিজুরের বিরুদ্ধে চার্জ গঠন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 34 জনের মৃত্যু, মোট মৃত 3941 জন। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগকে আরও কার্যকরের বিল পাশ। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইনকে 1-0 গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে জার্মানির বায়ার্ন মিউনিখ। প্রথমবার হাই ভোল্টেজ ফাইনালে উঠলেও পারেননি নেইমার, এমবাপ্পে ও ডি মারিয়ারা।